ইয়ে মানে ফ্রাম গেট ওভারব্রিজ আছে না, ওই ওভারব্রিজের নিচে আসলে বাবা ভিক্ষা করে আর কি। তো বাবা ওইটার নাম শখ করে দিয়েছে আল্লাহর দোকান। আর বাবা তো সারাক্ষণ আল্লাহ আল্লাহ বলেই ডাকে। তার মানে তুই একটা ফকিরের ছেলে? ওঠ ওঠ বলছি, সাহস কি করে হয়? তুই একজন ফকিরের ছেলে হয়ে আমার মতো কোটিপতির মেয়েকে তুই বিয়ের প্রস্তাব দেস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মা, তোমাকে যে মিরাজের কথা বলেছিলাম এই সে মিরাজ। ও আচ্ছা, এই সেই মিরাজ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি আন্টি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইভা, তুই একটু ঘরে জামা, আমি মিরাজের সাথে একটু একা কথা বলতে চাই। ঠিক আছে মা। আচ্ছা, তোমার বাবার না আসার কথা ছিল? আসলে আন্টি, আমাদের একটা দোকান আছে, তো তো বাবা বলল যে তুই যা, আমি দোকানটা বন্ধ করে আসছি। বসো মিরাজ। এমন একটা বিশেষ দিনে তোমার বাবা দোকানটা বন্ধ রাখলেও পারত কি? আমি কি ভুল বললাম? না না আন্টি, আপনি ভুল বলেননি, আপনি ঠিকই বলেছেন। আসলে আমাদের দোকানটাই একমাত্র সম্বল। আমাদের দোকানটা যদি একদিন বন্ধ রাখে তাহলে আমাদের পেটে ভাত জুটবে না। বুঝলাম, তা দোকানটা কি শেষ হলো? না আসলে আন্টি, তেমন কোনো দোকান না, মানে এটা হচ্ছে আল্লাহর দোকান। আল্লাহর দোকান মানে? বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলবে। ইয়ে মানে ফ্রাম গেট ওভারব্রিজ আছে না, ওই ওভারব্রিজের নিচে আসলে বাবা ভিক্ষা করে আর কি। তো বাবা ওইটার নাম শখ করে দিয়েছে আল্লাহর দোকান। আর বাবা তো সারাক্ষণ আল্লাহ আল্লাহ বলেই ডাকে। তার মানে তুই একটা ফকিরের ছেলে? ওঠ ওঠ বলছি, এই তো সাহস কি করে হয়? তুই একজন ফকিরের ছেলে হয়ে আমার মতো কোটিপতির মেয়েকে তুই বিয়ের প্রস্তাব দেস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আরে আরে ম্যাডাম, কি হয়েছে? ওই ছোট মানুষ সব কিছু বোঝে না, কি বলে কি বইলা পালাইছে। আমি আপনার সব কিছু বোঝাই হইতেছি। দাঁড়ান খালাম মা, দাঁড়ান, অনেক দিন ধরে আপনারে খুঁজতাছি, একা পাই নাই, কিন্তু আজকে পাইছি। আরে সম্পদ গড়তে গড়তে তো পাহাড় সমান সম্পদ গড়ে লাইছেন, এত সম্পত্তি আপনার খাইবো কেনা? শোনেন, ভালোই ভালোই কইতেছি, আপনার যা সম্পত্তি আছে সব আমার নামে লেখা দিবে, নইলে একদম মাথার খুলি উড়ে গেলাম। আর এই রাইতের আন্ধারে আপনারে মারলে কোনো কাকপক্ষীও টের পাইব না। এইটা বাবাজি, এইটা নামান। আচ্ছা, এই কাম করে খান কে? আল্লাহর দুনিয়া কত কাম আছে, ওটি করে আপনারা খাইতে পারেন না? এই ফকিরের বাচ্চা, কোনটা ভালো কাম আর কোনটা খারাপ কাম ওইটা কি আমার তোর কাছ থেকে শিখতেইব? ভালোই ভালোই কইতাছি, এইখান থেকে আর যা, নাইলে তোর মাথার খুলি উড়াইয়া দিব। কিন্তু বাবাজি, তোমার হাতে পিস্তল আছে, তুমি চাইলে একটা গুলি করে আমার দুনিয়া থেকে উড়াই দিতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু বাবা, আমি তো আমার চিন্তা করি না, আমি চিন্তা করতেছি তোমাদের। এই ফকিরের বাচ্চা, তুই আমার চিন্তা করতেছিস মানে? মানে বোঝো নাই, আহ আমার কাছে আহ, আমি মানিটা বুঝাই দিই। আহ, এই অত্র এলাকায় 575টা ফকির আছে, এই ফকিরের সভাপতি আমি, আমার একটা সমিতি আছে, আমার তুমি মাইরা ফেলাইবা, আমি দুনিয়া থেকে সরে যাবো। কিন্তু আর বাকি 574টা ফকির যখন আইব সুইটাইব, তখন তোমার কী অবস্থা? তখন তোর একটা টুকরা বাকি পাইব না, তখন তুই কী করবি? বাকি কাজটা আমি করব। আমি অবশ্য অন্য পুলিশের মতো না, যে ঘটনা ঘটিয়ে যাওয়ার পরে আসবো তা কিন্তু না, আমি ঘটনার মাঝখান দিয়ে একেবারে ডাইরেক্ট অ্যাকশন দেব। দেখ এই জিনিসটা, আই থর জিনিসটা আমার কাছে। শোন, অনেকক্ষণ ধরে তো অনেক ফসল করেছিস তাই না? চল তোর শ্বশুরবাড়ির দিক দিয়ে ঘুরে আসি, চল। আমার সঙ্গে থানায় চল, যখন ডান্ডার বাড়ি দুটো তিনটে দেব সব চল, ঘুরে আসি চল। স্যার, আজকে মাফ করে দেন স্যার, মাফ। চল
দানদারবাড়ি দেবো না, তারপরে সব ঠিক হয়ে যাবে। চল চল যাও বাবাজি, লাল দালানের ভাত খাও গিয়া। ভাইজান আপনি আমার কি যে বড় উপকার করলেন। ভাইজান ভাইজান আমি আপনার জন্য কি করব বলেন তো। আফা এইটা আপনি কি করেন, আমরা মানুষ গরিব হইতে পারি কিন্তু কোনো প্রতিদানে কোনো কাজ করি না, আর দিবেন যখন একসময় আপনার কাছ থেকে চাইনি মনে, আজকে কিছু দেওয়া লাগবো না। ভাইজান আপনার যখন মনে হবে যে আপনার কোনো কিছু দরকার আপনি আমার কাছে যাবেন, আমি আপনাকে ফিরাবো না। আরে ভাইজান আপনি এখানে, আপনি আমার চিনতে পারছেন? যাক এই আল্লাহর দুনিয়ায় অন্য ভালো মানুষ আছে, তাছাড়া এখনকার বড় লোক মানুষ যারা তারা তো গরিব মনে রাখে না। সব বড় লোকরা এক হয় না ভাইজান, সব বড় লোকদের সাথে আমাকে তুলনা করবেন না। আমি তো আপনাকে সেদিন ভাইজান বলে ডেকেছি আর বলেছি আপনার জন্য কি করতে হবে আমাকে বলবেন, আমার এই সহায় সম্পত্তি সব কিছু তো আপনার জন্যই এখনো আমার কাছে আছে, এমনকি আপনার জন্য আমি এখনো বেঁচে আছি। বলুন আপনি কি চান, আপনি যা চাইবেন আমি তাই দিব। দেখেন ভাই ভাই কইয়েন আপা, পরে আবার না কইরেন না। আরে না করবো কেন, আপনি যা চাইবেন আমি তাই দিব। ইভা ইভা কই রে মা, একটু এদিকে আয় তো মা। ভাইজান এভাবে বলবেন না, এভাবে বললে আমি খুব কষ্ট পাবো, আর তাছাড়া আমার যা কিছু আছে সবকিছু তো আপনাদের, আর ইভা শুধু আমার মেয়ে না, আজ থেকে আপনারও মেয়ে। ভাইজান আপনি যা ভালো মনে করেন তাই করবেন, কিন্তু একটা শর্ত আছে, ওই আল্লাহর দোকান নিয়ে ফ্লাইওভারের নিচে আর বসতে পারবেন না, কারণ এখন আপনার আর কোনো কিছুর অভাব নেই, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, খাওয়া দাওয়া করবেন আর হাসি খুশিভাবে ঘুরে বেড়াবেন। আমরা একসাথে থাকুন অবশ্যই, আল্লাহ মিলা করুক, নামাজ পড়ুক, তাই না বাবা?